ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখানে একজন নামের সাজেস্টের বিষয়ে প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে একটা ট্রেডিশন যে বাবার নামের সাথে বা মায়ের নামের সাথে মিলিয়ে রাখতে হবে, এটা একটা ফালতু ট্রেডিশন। এইটা না কোরআন সুন্না মোতাবেক কোনো কাজ, নাকি সাহাবা ইকরাম তাবেন তাবে তাবি এদের সাথে এদের কালচারের সাথে মিলিত? এটা একটা ফালতু একটা কালচার আমাদের সমাজে চালু হয়েছে যে বাবার সাথে নামের সাথে মায়ের নামের সাথে মিলিয়ে রাখতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। উত্তম নাম হচ্ছে, আরও উত্তম নাম হচ্ছে নবীদের নামের সাথে মিলিয়ে রাখা, তারপরে হচ্ছে আপনার সাহাবিদের নামের সাথে মিলিয়ে রাখা বা যারা ইসলামের ইমাম ছিলেন, যারা মুহাদ্দিস ছিলেন তাদের নামের সাথে মিলিয়ে রাখা, এটা হচ্ছে উত্তম। বাবার সাথে মিলিয়ে রাখবে কেন? বাবা কি একদম নবীর চাইতে বড় হয়ে গেছে নাকি? আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে তার নাম বেশি পছন্দনীয় নাকি? এই জন্য নাম হচ্ছে কামরুল ইসলাম, কামরুল হুসাইন, মানে হুসাইনের চাঁদ। যে এটা নামটাই তো এটা অপছন্দনীয় নাম, কামরুল হুসাইন, কামর মানে চাঁদ আর হুসাইন মানে হুসাইন, হুসাইনের চাঁদ, এই নামটা তো অপছন্দনীয়। কোনো মানুষ কি হুসাইনের চাঁদ হতে পারে নাকি? আবার অনেকে লেখে কামরুল ইসলাম, ইসলামের চাঁদ। তো ওই ওর দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বা ইসলাম প্রচারিত হয় যে সেই ইসলামের চাঁদ হয়ে যাবে? তো এই সমস্ত নাম আমরা বুঝি না, এভাবে নাম রাখি। তাই যাই হোক, সবচেয়েতে উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ নাম রাখা, আব্দুর রহমান নাম রাখা, নবীদের নামের সাথে মিলিয়ে রাখা, নবীদেরকে ভালোবাসার এটা প্রকাশ হবে। অনুরূপভাবে সাহাবিদের নামের সাথে মিলিয়ে রাখা, তাহলে সাহাবিদেরকে ভালোবাসি বলে এটা প্রমাণ হবে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, মহিলা হলে মহিলা সাহাবি, পুরুষ হলে পুরুষ সাহাবির নাম, অথবা কোনো ইমাম মুহাদ্দিসদের নামের সাথে মিলিয়ে রাখা, এগুলো হচ্ছে উত্তম। আল্লাহ তাআলা।